আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আসলে রেসিপি দেখানোর মতো কিছু নেই, আপনারা সবাই জানেন। তারপরে হয়তো রান্না করার সময় কিছু 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 বিষয় আছে, একটু টিপস হিসাবে দেওয়া যায়, ভালো লাগে। এগুলো পারফেক্ট একটা টিপস, যদি হয়তো আপনাদের কারো উপকার হয় তাহলে হয়তো আমিও একটু শান্তি পাবো, হয়তো আপনাদের রিভিউটা দেখতে পারবো। ভালো যদি পারফেক্ট একটা টিপস দেওয়া যায় সেজন্যে হয়তো রান্না করার সময় আপনাদের সাথে সাথে নিয়ে একটু আসা, এটার জন্যে। নয়তো রেসিপি আপনারা সবাই জানেন, সবাই কম বয়স একবারে জানেন না সেটা নয়, জানেন অবশ্যই। হয়তো এক একজনের রান্নার নিয়ম এক এক রকম, তবে আমি যেটুকু পারি, যেটুকু দিতে চেষ্টা করি, টিপস বলেন রেসিপি বলেন যেটাই দিতে চেষ্টা করি, একদম পারফেক্ট যেটা সেটাই। এখানে কোনো লুকোচুরি নেই, কোনো হাইট নেই, কোনো কিছুই। আপনারা যদি ইচ্ছে হয় দেখতে পারেন, ফলো করতে পারেন, আর ইচ্ছে না হলে তো জোর করার কিছুই নেই। এখানে কচুর মুখি রান্না করব, কচুর মুখিগুলা এই যে পদ্মা মাছ দিয়ে রান্না করব, পদ্মা মাছ আর কচুর মুখি। এটা রান্না করার জন্য এখানে হলুদ, মরিচ, জিরা গুঁড়া, লবণ একসাথে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম মশলাটা। আবার লেবু দিলাম, আপনারা দেখলেন যেন সিদ্ধ করে ফেলে দিলে তাহলে হয়তো এই লোডটা কিছুটা কমে যায়। তো এটা আমি আর করলাম না, ফালির লেবুর রস দিয়ে দিলে তখন এই লোডটা একদমই থাকে, আমাদের সিদ্ধ করার কোনো ঝামেলা থাকে না। এইভাবে রান্নাটা অনেক লেবু দেওয়ার কারণে, লেবুর ফালিটা চিপে দেওয়ার কারণে রসটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে, মজা হয়। এই যে আপনাদেরকে দেখাই, এই যে কোনো লোড নাই, দেখছেন, এই যে কোনো লোড নাই, এই যে লোডটা একদম একটা সিস্টেম। লেবুর রস দিয়ে খেতেও ভালো লাগলো, আবার লোডটাও কেটে গেল। আসলে এইভাবে করে খেয়ে দেখতে পারেন, তারপর হয়তো বুঝবেন রাইট কীরম। যাদের ইচ্ছে হয় ফলো করতে পারেন। মাছটা দিয়ে দিলাম, কচুর মুখির ভিতরে মাছটা দিয়ে দিছি, এটা ক্যামেরা অন করতে খেয়াল ছিল না, ভুলে গেছি। লেবুটা দেওয়ার উপকারিতাটা দেখেন দেখেন, এই যে অবস্থা দেখছেন, কোনো ইয়ে নাই, কোনো লোক নাই, একদম নর্মাল। এই যে পানির মতো লোকটা একদম এত সুন্দরভাবে কেটে গেছে আমার কচুর মুখি দিয়ে পাবদা। অসম্ভব মজা হয় এভাবে, বিশেষ করে লেবুর রসটা দেওয়ার কারণে খুবই ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে। দিয়ে করে খেয়ে দেখবেন অবশ্যই। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্টস করে সাথে থাকবেন ইনশাআল্লাহ।